বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছেন যে এখন থেকে বাংলাদেশ থেকে বিশ্বের অন্য কোনো দেশে যাবার সময় এবং বিশ্বের অন্য যে কোনো দেশ থেকে বাংলাদেশে ফিরে আসার সময় সর্বোচ্চ $10,000 কোনোরূপ ঘোষণা ছাড়াই বা কোনোরূপ ডলার এন্ডোর্সমেন্ট ছাড়াই সঙ্গে বহন করতে পারবেন। এই আইনটি মূলত কাদের জন্য প্রযোজ্য, কারা এই সুবিধা পাবেন সেই বিষয়ে আজকে আমি বিস্তারিত তুলে ধরব। এই কেন্দ্রীয় ব্যাংক গত 3রা ফেব্রুয়ারি তাদের নিজস্ব ওয়েবসাইটে একটি অফিস সার্কুলার বা প্রজ্ঞাপন জারি করেছেন, যার বিষয় হচ্ছে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অফ কারেন্সি নোটস। এই প্রজ্ঞাপনের মূল বিষয়বস্তু হচ্ছে এই যে, এই প্রজ্ঞাপন জারির পূর্বে বাংলাদেশ থেকে কেউ বিদেশে যেতে চাইলে তিনি সর্বোচ্চ $5,000 সঙ্গে নিয়ে যেতে পারতেন এবং পৃথিবীর অন্য যে কোনো দেশ থেকে বাংলাদেশে প্রবেশের সময় সর্বোচ্চ $5,000 সঙ্গে করে আনতে পারতেন। সেক্ষেত্রে কোনোরূপ ডলার এন্ডোর্সমেন্ট বা কোনোরূপ ঘোষণা দেওয়া লাগতো না। কিন্তু এই নতুন প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে $5,000 এই সীমাটাকে বর্ধিত করে $10,000 উন্নীত করা হয়েছে। অর্থাৎ এখন থেকে বাংলাদেশের নাগরিক বা বিশ্বের অন্য কোনো দেশের নাগরিক যদি বাংলাদেশ থেকে পৃথিবীর অন্য যে কোনো দেশে যেতে চান, তাহলে তিনি সর্বোচ্চ $10,000 বিনা এন্ডোর্সমেন্টে বা বিনা ডিক্লারেশনে নিয়ে যেতে পারবেন। অন্যদিকে বাংলাদেশের নাগরিক যদি পৃথিবীর অন্য কোনো দেশ থেকে বাংলাদেশে আসতে চান বা বিশ্বের অন্য কোনো দেশের নাগরিক যদি বাংলাদেশে প্রবেশ করতে চান, সেক্ষেত্রে তিনি তাদের সাথে করে সর্বোচ্চ জনপ্রতি $10,000 সঙ্গে বহন করে আনতে পারবেন। সেক্ষেত্রে কোনোরূপ ডলার এন্ডোর্সমেন্ট বা ঘোষণাপত্র দেওয়ার প্রয়োজন হবে না। এখন প্রশ্ন হচ্ছে এই সুবিধা কাদের জন্য প্রযোজ্য হবে। প্রথমেই বলে রাখি, বাংলাদেশ থেকে যারা পর্যটন ভিসায় বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করতে যাবেন, অর্থাৎ ট্যুরিস্ট হিসাবে পৃথিবীর কোনো দেশে যদি আপনি ভ্রমণ করতে যান, তাহলে কিন্তু আপনার জন্য এই আইন প্রযোজ্য হবে না। পক্ষান্তরে বাংলাদেশের কোনো নাগরিক যদি পৃথিবীর অন্য কোনো দেশে চিকিৎসা গ্রহণের জন্য গিয়ে থাকেন, তার ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য হবে না। তবে যারা চিকিৎসা গ্রহণের জন্য বিদেশে যাবেন এবং যারা ট্যুরিস্ট ভিসায় বিদেশে যাবেন, তাদের জন্য বাংলাদেশ ব্যাংকেরই আলাদা আইন দেওয়া আছে। সেক্ষেত্রে একজন ব্যক্তি যদি বিশ্বের অন্য কোনো দেশে চিকিৎসা নিতে যান, তিনি সর্বোচ্চ $10,000 সঙ্গে নিয়ে যেতে পারেন, সেটা অবশ্যই ডলার এন্ডোর্স করে নিয়ে যেতে হবে। অন্যদিকে কোনো ট্যুরিস্ট যদি বিশ্বের অন্য কোনো দেশে ভ্রমণ করতে যেতে চান, সেক্ষেত্রে তিনি সর্বোচ্চ এক পঞ্জিকা বছরে $12,000 বহন করতে পারবেন। তবে অবশ্যই এই ডলার পাসপোর্টে এন্ডোর্স করেই বহন করতে হবে। তো মূল বিষয় হচ্ছে, বাংলাদেশ থেকে যারা বিদেশে ভ্রমণের জন্য যাবেন বা ভ্রমণ করতে গিয়ে সে সকল দেশ থেকে আবার বাংলাদেশে ফিরে আসবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই আইন প্রযোজ্য হবে না। অন্যদিকে যারা বাংলাদেশ থেকে বিশ্বের অন্য কোনো দেশে চিকিৎসা নিতে যাবেন এবং চিকিৎসা শেষে আবার ফেরত আসবেন, তাদের ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য হবে না। তাহলে প্রযোজ্য হবে মূলত তাদের ক্ষেত্রেই যারা বিশ্বের অন্যান্য দেশে প্রবাসী হিসাবে অবস্থান করছেন বা বাংলাদেশের নাগরিক যদি তৃতীয় কোনো দেশের নাগরিক হিসাবে অবস্থান করেন, অর্থাৎ যাদের মধ্যে ডুয়েল সিটিজেন বা দ্বৈত নাগরিকত্ব আছে, তারা যখন বাংলাদেশে আসবেন বা বাংলাদেশ থেকে যাবেন, তাদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে। ধরুন বাংলাদেশের অনেক নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী হিসাবে আছেন, তারা কর্মসংস্থান ভিসায় বিভিন্ন দেশে কাজ করছেন, হতে পারে ওয়ার্ক পারমিট নিয়ে আছেন, হতে পারে কোনো মানসম্পন্ন ভালো কাজে আছেন, তারা যখন সেই দেশ থেকে বাংলাদেশে ফেরত আসবেন, তারা সঙ্গে করে সর্বোচ্চ $10,000 নিয়ে আসতে পারবেন কোনোরূপ ডলার এন্ডোর্সমেন্ট বা ডিক্লারেশন ছাড়াই, কেননা তারাই বাংলাদেশকে পর্যাপ্ত পরিমাণে রেমিটেন্স দিচ্ছেন। অন্যদিকে যদি এমন হয় যে পৃথিবীর অন্য কোনো দেশে বাংলাদেশিরা বসবাস করছেন, স্থায়ী নাগরিক হিসাবে আছেন, সেখানে সপরিবারে বসবাস করেন, তারা যখন দেশে আসবেন, তারা সমপরিমাণ ইউএস ডলার সঙ্গে করে আনতে পারবেন কোনোরূপ ঘোষণা বা এন্ডোর্সমেন্ট ছাড়াই। পৃথিবীর অন্য দেশের নাগরিক যারা বাংলাদেশে অবস্থান করেন, বাংলাদেশে চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন বা বাংলাদেশে কোনো কর্মসংস্থান ভিসায় আছেন, তারা যখন দেশে ফেরত যাবেন, তারা সঙ্গে করে সর্বোচ্চ $10,000 সঙ্গে নিয়ে যেতে পারবেন কোনোরূপ ঘোষণা বা পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট ছাড়াই। যেমন বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে কিন্তু এখন চাইনিজ নাগরিকরা কাজ করছেন, বাংলাদেশের বিভিন্ন কলকারখানা বা ইন্ডাস্ট্রিতে ভারতীয় নাগরিকরা কাজ করেন, তাছাড়াও অন্যান্য উন্নত বা অনুন্নত দেশের নাগরিকরাও কিন্তু এখানে এক্সপ্যাট্রিয়েট বা নিবাসী হিসাবে কাজ করছেন, তারা কিন্তু তাদের দেশের জন্য প্রবাসী, আমাদের জন্য নিবাসী বা এক্সপ্যাট্রিয়েট। তারা যখন এখান থেকে কাজ শেষে বা কাজের মাঝে ছুটিতে তাদের দেশে ফিরে যাবেন বা তাদের দেশে ফেরত যাবেন, তখন তারা সর্বোচ্চ $10,000 সঙ্গে করে বাংলাদেশ থেকেও নিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে তাদের কোনোরূপ ঘোষণাপত্র দেওয়া লাগবে না এবং কোনোরূপ ডলার এন্ডোর্সমেন্ট করাও লাগবে না। তবে যদি কেউ বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার সময় বা বিদেশ থেকে বাংলাদেশে আসার সময়
10,000 মার্কিন ডলারের বেশি নিয়ে আসেন তাহলে অবশ্যই সেটা কাস্টমসের জন্য নির্ধারিত একটা ডিক্লারেশন ফর্ম আছে, সেই ফর্মে ডিক্লেয়ার দিয়ে বা ঘোষণা দিয়ে নিয়ে আসতে হবে। বাংলাদেশ সরকার মূলত বাংলাদেশের রেমিটেন্স প্রবাহটাকে আরও বৃদ্ধি করার জন্য, আরও বাড়ানোর জন্য বা আরও সহজতর করার জন্য এই আইনটি জারি করেছেন। তবে আমরা আশা করছি এই সুযোগটা বাংলাদেশিরা বা বিদেশিরা সঠিকভাবে ভালো কাজে লাগাবেন এবং বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির কাজে লাগাবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।